ওয়েল, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো বা ভিডিও থিম যেটা, সেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের একটা বিষয়। তো আপনাদের দুইটা পছন্দের বিষয় আছে, আমি খুব ভালো করে জানি দুইটা পছন্দের বিষয়। একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফ্রিতে কিভাবে আপনারা কার্ড নিতে পারেন বা হচ্ছে খুব কম খরচে কার্ড নিতে পারেন বা কার্ড কালেকশনের আপনাদের খুব শখ আছে। তো আপনাদের এই বিষয়গুলো কিন্তু আমি জানি। ওয়েল, তো আজকের ভিডিও আপনি যদি পুরোটা দেখেন তাহলে আপনি ফ্রিতে একটা কার্ড নিতে পারবেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে যাত্রী অ্যান্ড ডি মানির যে কো ব্র্যান্ডেড কার্ডটা আছে, সেই কার্ডটা ইউনিয়ন পে একটা প্রিপেড কার্ড তারা প্রোভাইড করে, ডি মানি অ্যান্ড হচ্ছে যাত্রী, তাদের এই কার্ডটা নিয়ে আমি ডিসকাস করবো। বেশ কয়েকদিন ধরে, বেশ কিছুদিন হয়েছে আমাকে হচ্ছে আপনারা রিকোয়েস্ট করেছেন যে এই কার্ডটা নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আসলে আমি বানাই বানাই করে আসলে বানানো হয় না, তো আজকে বানাই ফেললাম। তো আজকে আমি ডিসকাস করবো হচ্ছে যাত্রী এবং ডি মানির কো ব্র্যান্ডের যে প্রিপেড কার্ডটা আছে সেই কার্ডটা নিয়ে। বলতো এই কার্ডটা নেওয়ার আগে হচ্ছে আপনাকে দুইটা জিনিস চিনতে হবে, একটা হচ্ছে ডি মানি আর একটা হচ্ছে যাত্রী। তো ডি মানি আর যাত্রী এই দুইটা কিন্তু আলাদা প্রতিষ্ঠান, ডি মানি এবং যাত্রী। তো ডি মানি হচ্ছে আপনার একটা পেমেন্ট প্রোভাইডার সার্ভিস, মানে হচ্ছে এর আগে আমি ক্যাশ বাবা নিয়ে যে ভিডিও করেছিলাম, মানে ক্যাশ বাবার যে ফিচার বা ক্যাশ বাবার যে সার্ভিসগুলো যেরকম, ডি মানির সার্ভিসগুলো কিন্তু সেই রকম। মানে হচ্ছে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন, অ্যাপে আপনি যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন ডি মানিও হচ্ছে সেই ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড আপনাকে করবে। বাট বিকাশে যেরকম আপনার হচ্ছে 247*247 হ্যাশ ডায়াল করে আপনি যেরকম একটা সেবা পাচ্ছেন, এটা কিন্তু আপনি পাবেন না, মানে মোবাইল ব্যাংকিং সেবা পাবেন না, আপনি শুধুমাত্র অ্যাপ সেবাটা পাবেন। বলতো যাত্রী যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সার্ভিস প্রোভাইড করে, যেরকম বাসের টিকিট, লঞ্চের টিকিট বা হচ্ছে গাড়ি ভাড়া করতে পারবেন এই যাত্রী থেকে, বা মানে আদার যে ট্রান্সপোর্টেশন রিলেটেড সার্ভিসগুলো আছে সেগুলো হচ্ছে যাত্রী প্রোভাইড করে। তো এই দুইটা প্রতিষ্ঠান কোলাবোরেশন হয়ে একটা কার্ড হচ্ছে লঞ্চ করেছে, যেটা হচ্ছে যাত্রী ডি মানি প্রিপেইড কার্ড, আর এইটা হচ্ছে ইউনিয়ন পে প্রিপেইড কার্ড। তো আমরা হচ্ছে ভিসা চিনি, মাস্টার কার্ড চিনি, তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস চিনি। তো এইরকমই হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ের নাম হচ্ছে ইউনিয়ন পে। বলতো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিলাম, তো এখন আসি হচ্ছে কার্ডের ফিচারে। তো এই কার্ডটা কিন্তু আপনি 10 বছরের জন্য পাবেন। তো 10 বছরের জন্য হচ্ছে আপনাকে কোনো ধরনের কোনো অ্যানুয়াল চার্জ দিতে হবে না। অন্যান্য প্রিপেইড কার্ডে যেরকম আপনি কার্ডটা নিলেন, কার্ডটা নেওয়ার পর হচ্ছে আপনাকে প্রতি বছর বছর চার্জ করবে, এই কার্ডটা নেওয়ার পর কিন্তু আপনাকে প্রতি বছর বছর কোনো চার্জ দিতে হবে না। আপনি কার্ডটা নিবেন, নেওয়ার পর 10 বছর আরামসে ব্যবহার করবেন, কোনো ধরনের কোনো চার্জ হচ্ছে আপনাকে দিতে হবে না। আর একটা বিষয় আছে, যেরকম আপনার যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে সেগুলোর যে প্রিপেইড কার্ডগুলো থাকে সেগুলোতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার SMS অ্যালার্ট চার্জ থেকে থাকে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি ডিসগাস্টিং। বাট এই কার্ডের এগেনস্ট আপনার কিন্তু কোনো ধরনের কোনো SMS অ্যালার্ট চার্জ নাই, আপনি টোটালি SMS অ্যালার্ট চার্জ ফ্রি আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। 10 বছর ইউজ করবেন, কোনো ধরনের কোনো SMS অ্যালার্ট চার্জ আপনার দিতে হবে না। ওয়েল, তো এই বিষয়টা আমি আগে বলছি, সেটা হচ্ছে এই কার্ডটা হচ্ছে ইউনিয়ন পে সাপোর্টেড একটা কার্ড। তো এই কার্ডটা আপনি পস ট্রানজাকশন করতে পারবেন, তারপর হচ্ছে ই কমার্স ট্রানজাকশন করতে পারবেন, অ্যান্ড ATM ট্রানজাকশন করতে পারবেন। বাট অবশ্যই হচ্ছে আপনাকে ইউনিয়ন পে সাপোর্টেড যে গেটওয়েগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, যেমন পস ট্রানজাকশন আপনি যদি ইউনিয়ন পে সাপোর্টেড হয়ে থাকে সেক্ষেত্রে করতে পারবেন, ই কমার্সে যদি ইউনিয়ন পে থেকে থাকে সেক্ষেত্রে করতে পারবেন, এবং ATM ডেফিনেটলি আপনাকে ইউনিয়ন পে সাপোর্টেড। ওয়েল, তো আর একটা বিষয় হচ্ছে আপনারা হয়তো বা জানতে চাইবেন যে এই কার্ডটা ডুয়েল কারেন্সি কিনা। না, এই কার্ডটা ডুয়েল কারেন্সি না, এটা শুধুমাত্র আপনি দেশের মধ্যে ব্যবহার করতে পারবেন, ডোমেস্টিক ইউনিয়ন পে প্রিপেইড কার্ড। এই কার্ডটা শুধুমাত্র দেশের মধ্যে আপনি ব্যবহার করে পস ট্রানজাকশন, ই কমার্স ট্রানজাকশন এবং হচ্ছে ATM ট্রানজাকশন করতে পারবেন। ওয়েল, তো এই কার্ডটা আপনি যদি নেন সেক্ষেত্রে আপনি অনেক ধরনের ডিসকাউন্ট বা ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবেন, যেরকম যাত্রী এবং ডি মানির কোলাবোরেশনে হচ্ছে এই কার্ডটা লঞ্চ করা হয়। তো যাত্রীর বিভিন্ন হচ্ছে প্রমোশনাল অফার থাকে, সেক্ষেত্রে সেই সব অফারে হচ্ছে চায় যে এই কার্ডটা দিয়ে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে 20% 30% ডিসকাউন্ট পাবেন, এরকম অনেক ক্যাম্পেইন থাকে। তো সেই ক্যাম্পেইনগুলোতে আপনি এই কার্ডটা ব্যবহার করে কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন। তো এই কার্ডটা নেওয়ার জন্য আপনার তেমন কোনো কিছুই থাকা লাগবে না। আপনি যেরকম বিকাশ খুলেন, সেটা হচ্ছে NID কার্ড দিয়ে অ্যাপের মাধ্যমে বিকাশ খুলেন যেভাবে বা রকেট যেভাবে খুলেন, সেরকম হচ্ছে ডি মানি অ্যাপটা হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে। প্লে স্টোর থেকে নামায় হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, NID কার্ড দিয়ে ছবি তুলে অ্যাকাউন্টটা খুলতে হবে, মানে KYC কমপ্লিট করে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি হচ্ছে কার্ড রিকোয়েস্টের একটা অপশন পেয়ে যাবেন, সেখানে আপনি কার্ডের জন্য আবেদন করলে আপনার হচ্ছে কার্ডটা চলে আসবে। এটা আপনি ঢাকার মধ্যেও নিতে পারেন, ঢাকার বাইরেও নিতে পারবেন, কুরিয়ারে তারা হচ্ছে আপনাকে কার্ডটা পাঠায় দিবে।
তো এই কার্ডটার জন্য হচ্ছে একটা চার্জ আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন চার্জ। এটার কিন্তু আমি আগে বলছি এনুয়াল চার্জ নেই বা এসএমএস অ্যালার্ট চার্জ নেই বা কোনো ধরনের কোনো চার্জ নেই, বাট একটা চার্জ আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন চার্জ। তো এইটা আসলে বেসিক্যালি এই কার্ডটা হচ্ছে আপনার বাসায় পর্যন্ত মানে বাসা পর্যন্ত পৌঁছায় দিবে এইটার জন্য বেসিক্যালি। তো এই চার্জটা আমি বলে দিই, সেটা হচ্ছে ঢাকার মধ্যে যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার চার্জ করবো হচ্ছে 400 টাকা, আর ঢাকার বাইরে যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে চার্জ করবো হচ্ছে 500 টাকা। তো আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে যে আপনি চার্জটা দিবেন, এই চার্জটা দেওয়ার পর কিন্তু আর কোনো ধরনের কোনো চার্জ নাই কার্ডে, আর এটা কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভেশন চার্জ। আপনার কিন্তু ইস্যুরেন্স চার্জও না, এনুয়াল চার্জও না, আর কোনো চার্জই না, এটা জাস্ট অ্যাক্টিভেশন প্লাস হচ্ছে আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিবে সেই চার্জটা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কারো যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইমোক্রিপ্স, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সাইনিং আউট ফর টুডে, টাটা।